আমার গাছটা নিয়েছেন, গাছটা আমাকে এইভাবে দেখান, এই লাল বার বলেন বিসমিল্লাহ, সবাই বলবেন গাছটা বিশ্বাস। আমি এখানে গাছ দিয়েছি বাবা 28টা, এই 28টা লোকেরই বলতে হবে বিশ্বাস। এর মধ্যে অবিশ্বাসী লোক নাই, তিনজন আছে, পোশাক ভালো মন ভালো না এমন লোক নাই। আমি যদি আপনার মনের কথা বলতে পারি, রাশির কথা বলতে পারি, আমি ওইটা পারি না। কোন তিনটা দরকার নেই দেখেন, আবার বলেন বিশ্বাস। আমি ক টাকা দাম বলছিলাম, টাকা পাঁচটা কোথায় দিতে বলছি? আপনি গ্রামে মসজিদ আছে, বাজারে মসজিদ নাই। এবার দেখেন কজন টাকা মসজিদে যায়, আবার বলেন বিশ্বাস। ক টাকা বলছিলাম? 28টা লোক, 1 মিনিট, আল্লাহর মসজিদের নামে 5টা করে টাকা, ভদ্রলোকের মতো আমার একটু হাতাতে বের করে দেখেন দেখি বাপ। এবার আকাশটা চেহারা দেখেন, 500 টাকার নোট, 1000 টাকার নোট, আমার সোয়াল 5 টাকা। ভালো লোক কোনোদিন 8 টাকা মারে না আর নৌকা ভাড়া মারে না। চার কাছে নাই বাবা, তুমি এত দৃশ্য কেন? আমার 5 টাকা দরকার বাবা, এত দরকার নেই। চার কাছে নাই আমার, এহকালে পরকালেও দাবি নাই, টাকা তো সবসময় থাকে না, এটা বলতে আমি বুঝি। আমার কাছে নাই আব্বা, লাগবে না। আপনি যদি বিশ্বত কিভাবে হাঁটলে বাবা, বিশ্বভাবে হাঁটলে আমাকে জানাবেন আপনি কেমন আছেন, হাঁটা টান করেন। আমি কেন টাকা দাবি করছি একটু দাঁড়িয়ে দেখেন, কিছু আছে মাছ না খাওয়া পাঠে নাই? আপনার দুজন অনেক টাকা বেচছি, যেই টাকা বেচছি বাবা সারা জীবন খেলে ঘুরাবে না। 5টা করে টাকা আমাকে দিয়েছেন, সবাই বলেন আপনারা সবাই মসজিদে দিবেন, আমি কারো হাত দেখছি না, আমি আপনার পা দেখে বলে দেবো। আপনি কি আছে আমার গাছ নিয়েছেন? আপনার হাতে রেখা আছে, আপনার পায়ে রেখা নাই, পায়ে হলো মৃত্যু রেখা, কি রেখা? যেখানে মৃত্যু আছে আপনার পায়ে আপনাকে নিয়ে যাবে। যারা আমার গাছটা নিয়েছেন, এই বাচ্চারা বাড়িয়ে যাবো, বাচ্চা একটু থাকি না বাবা, ছাত্র চলে মাদ্রাসা প্রমাণ যান, টাকা দিবেন, হাতটা দান করেন। বাবা বয়স হয়ে গেছে, দূরে থেকে হাত দিয়ে আমার একটু কষ্ট হয়, আপনারা কি ঘৃণা করেন? আমি সবার আব্বু তো আগে আসি, কারণ আমাদের মতো কর আব্বু। আপনার নাম কি? সোহেল কুম্বর আসি, মা ভক্ত ছেলে, জীবনটা সংগ্রামী, সংগ্রাম করে বাঁচবেন। আপনি ন্যায় নিগেল বলতে কাউকে ছাড়েন না, আপনার রক্তের সম্পর্কে যত লোক আছে সবার মতো একদিকে, আপনার একার মতো একদিকে, তাদের সঙ্গে মনের কোনো অ্যাডজাস্ট মিল খায় না, আপনি উচিত নিয়ে বেঁচে আছেন। কথা বুঝো বাবা, সোহেল পড়া সমান করো বাবা, নামাজের মতো করো, একটু মুখে বলেন বিসমিল্লাহ। এই দেখেন সবাই একটু জোরে বলেন বিসমিল্লাহ, একবার বলেন আলিফ লাম মিম, সবাই একটু ফুঁদেন। এটা ইসমে আজম, আপনার কাছে মরা আমার কাছে তাজা, প্রমাণ নেবেন, হাতটা টান করেন। বাবা চঞ্চল, কিছু শোনা যায় প্রকাশ করবেন না, হাতটা টান করেন। বাদ্যা কি বান মারতে পারে না? বাদ্যা জীবনে কারো ক্ষতি করে না, কথা কি ঠিক আব্বা? টেকনাফ থেকে তেঁতুলিয়া বাদ্যা চলে, দিল্লি বোম্বাই পাঞ্জাব নেপাল ভুটান বাদ্যা চলে, কাউকে ট্যাক্স দেয় না, এভাবে টান কর। আবার বলেন বিসমিল্লাহ। গাছটা কাগজে বাঁধা না বাপ, পানি জল লাগলে নষ্ট হতে পারে না, তাহলে কিসের দরকার? আপনার বাজারে তাবিজ নাই, যে কোনো তাবিজের গাছটা ভরে দিবেন, শুধু একটা জিনিস দিবেন, এটা গাছ হচ্ছে আব্বা মেহেন্দি গাছ, মেহেন্দি গাছ নাই আব্বা, আমি ফার্স্টে বলি নাই, একটু মেহেন্দি গাছের শিকড় আমার এই গাছে দিবেন। তবে কারা দিব একটু আগিয়ে, এই বাচ্চা বেড়ে যা, যার পানিতে গেলে পশ্চাপ, কোমরটা ব্যথা, নারীর কাছে দুর্বল, মেহেন্দি গাছ নাই বাবা, মেহেন্দি গাছের শুকর আমার কাছে দিবেন। যারা বলেন সাপুরিয়া আমি কাউকে চাই, সে আপনাকে চায় না, এরকম নাই আব্বা, ভাই ভাই মিল নাই, আগে বাবা ছিল মিল ছিল, এখন বাবা নেই মিল নাই, নাই স্বামী স্ত্রীতে মিল নাই। বাবা একটা পোকা আছে, রাত্রে আলো দেয়, কি পোকা বাবা? আপনার দেশে নাই,
জোনাকি পোকার আলো আমার গাছে দিবেন, অবাধ্যকে বাধ্য করবে, কথাকে বোঝা যায়। আমি এই টাকাগুলি কোথায় দিতে বলছিলাম? এই টাকা আপনি নিজ হাতে মসজিদে দান করে দিবেন। আমি অন্ধ, আল্লাহ কি অন্ধ? আপনি দান করবেন আল্লাহ দেখবে না? এই দানে উসিলাত আপনাকে মাফ করতে পারে। মাফ করার মালিক কে? আল্লাহ। একটা দান কর, 5 টাকার কয়েনটা কার রে বাবা? কি নাম আব্বাস? জালাল। তোর নাম রাশি মকর রাশি? তুমি বাইরে শক্তি নিয়ে বাবা নিজের লোকের পেস খাওয়া, কথা বুঝো বাবা জালাল। তুমি কাউকে হাত দেখাবো না। 5 টাকা কার? কি নাম আব্বা? ইমন বিশ্রাসি। তোমার রাগ নেই, রেগে গেলে হাত পা কাঁপে, কথা বুঝো বাপ, রাগটা কমিয়ে দিবা। 5 টাকা কার? ধর বাবা। কি নাম দাদা? জীবনে খাওয়ালি পড়ালি বাবা, মানুষের মন পালি না মশা, পড়া সমান কর বাবা। আমার একটা কথা ভুল হয়ে গেছে বাবার, এই মানুষ বলতে ভুল নাই। আমার এই গাছটা নিয়ে একদিন একটা ফল খাবেন না? একদিন যদি একটা ফল না খান আপনি কি মারা যাবেন? 5 টাকার কয়েনটা কার? জলদি কর বাবা। চান ছট। কি নাম আব্বা? কি নাম? তুলা রাশি। 20 টাকা কার? চঞ্চল, আমার ছেলের নাম। 10 টাকা কার? গাছলি। সিংহ রাশি। বাবা মুরাদ এখানে সবচেয়ে তো রাশি ভালো, তোর মনও ভালো, দোষ একটা আছে বাবা বাইরে না, তোর নিজের লোকের মধ্যে ভেজাল বেশি, কথা বলে শুনবো। আমি কারো হাত দেখছি? আমি বাধ্য হতে পারি, আমার ধর্মটা ইসলাম, আমার ধর্মে হাত দেখা গুণা, হাত দেখলে সের কি হয়? হাতটা দান কর। 10 টাকা কার? কিনাম আব্দু। বাবা জসিম, তুই তো নায়ক, তোর 10 টাকা নিয়ে আজকে চা খাইতে হবে। খাই আব্বা, চায়ে খাওয়া ভালো না চুরি করে খাওয়া ভালো? কোটি কোটি টাকার মালিক ফকিরকে ভিক্ষা দেয় না, নাই বাবা? ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষকে না খাইয়ে খাওয়ায় নাই? এবার খাওয়া বাবা একটু সুদাও হয়ে দাঁড়া। 10 টাকা। সিংহ রাশি, তুমি যেটা আশা করো সেটা হয় না মিন্টু, কথা বুঝো বাবা। তোমার আশা পূর্ণ করার মালিক কে? তুমি আল্লাহর ঘরে দিও, পাড়া সমান কর। আমার গাছ তো নিয়ে কোন ফলটা খাবি না, ফলটার নাম শোন। 10 টাকা কার? কি নাম বাবা? সাগর মা। কুম্ভ রাশি, মা ভক্ত লোক, যেটা আশা করো সেটা হয় না বাবা, কথা বুঝো। 10 টাকা কার? জলদি কর। কি নাম আব্বা? খাই বাবা, ধনুক রাশি লোকের মন ভালো, খাই বাবা। এই বেটা আমি তখন দিল্লি বোম্বাই পাঞ্জাব নেপাল ভুটান খেলা করি, ওই দেশে প্রশাসন নাই, এবারে নাই, খারাপ বলে কি আসতে পারতাম? এই দেখেন বড় বড় মন্ত্রী মিস্টার বাইদ্যার পকেটে থাকে, এক করেছি বাইদ্যার সরকারও ট্যাক্স দেন। 5 টাকা কার? কি নাম আব্বা? গরমের হাতে তো বেশি আছে, খাই। 5 টাকা বাবা। 10 টাকা কার? বাবা একটু জলদি কর, এর মালিক নাই রে বাবা 10 টাকার মালিক। 10 টাকা কার আব্বু? ধরো বাবা। 10 টাকা কার? রে বাবা কথা কয় না কেন? কার? ধরো বাবা। আরেকটা 10 টাকা কার? 5 টাকা কার? কি নাম আব্বু? রাজ্জাক। তুলা রাশি, আপনি জীবনে কারো কাছে মাতামাতি করেন না, উচিত বলতে কাউকে ছাড়েন নাই, দোষ আছে একটাই বাইরে না, যারা খেয়েছেন দুধ ভাত বর্তমানে কাল সাপ, কথা বুঝে বাবা। রাজ্জাক, মা আছে, মায়ের দিকে খেয়াল রাখবেন, বলে তো বাবা সবচেয়ে বড় দোয়া কার? 5 টাকা কার? কি নাম দাদা? রজব ভাই। তুলার আশুলিকের মন বড়, চা খাই দাদা, আল্লাহ কত বড় মন রাখছে চা আপনি খান। 5 টাকা কার? বাবা জলদি কর, কিরে বাবার মালিক নাই। 10 টাকা কার রে বাবা? আচ্ছা 100 টাকা কার? কি নাম আব্বু? জিয়াউর রহমান মকর রাশি, জয় দাদা মকর রাশি। তুমি কাউকে হাত দেখাবো না, বুদ্ধি দেখাবো না, আর রাতের অন্ধকারে তাকে বন্ধু বান্ধব তুমি কাউকে দেখাবো না, তুমি মরণের হাতে হয়ে বেঁচে আছো, কথা বুঝে দিয়ে বাবা। 10 টাকা কার? কথা কয় না কেন? সবাই হাতটা ডান করেন,
একবার বলেন আলিফ লাম মিম, আমি যার হাতে কড়ি লাগাবো বিদায় নিয়ে চলে যাবি। এই বেটা আমি তো এখানে দুই টাকা না বেশি আলমার না খেয়ে রাখবে না, খাওয়াবার মালিক কে? জীবনে কারো ক্ষতি করিস না, তোর ক্ষতি আল্লাহ করবে। ঠিক ঠিক বল, এখানে কত রে? তোর এখানে পাঁচ, কত হলো? এই বিশ টাকা তুই মসজিদে দান করবি, একটা দান কর। আমি যার হাতে কড়িটা লাগাবো বিদায় নিয়ে চলে যাবি, আবার বৃহস্পতিবারে দেখো যে সত্য বলা যাবে না, কথা হয় না কেন? টাকা আপনারা বুঝে পান নাই না? কারো টাকা পড়ে যাচ্ছি, আমি কালকে খেলা করছি, এক ভদ্রলোক কি কথা জানেন? টাকা নিয়ে তো ফেরত দিলেন, চাচা আপনার কথাগুলি ভালো লেগেছে, এরকম লোক নাই। মেন্দি গাছের শিকড় ঝুনাকি পোকার হলো তাবিজ ভরতে বললেন, চাচা আপনার কাছে তাবিজ নাই, বাদশা বুঝে গেছে, আমি দেব না, আপনি কি নিতে পারবেন? না। আমি বিক্রি করব না, আপনি কি কিনতে পারবেন? না। টাকা গ্রহণ দেখে পাবেন না, টাকা দিয়ে বাচ্চার মন কিনতে পারবেন না। আমি পাঁচ টাকা বুঝাই দিতে বলছি,